সংগঠিত হৈছে এবাৰ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাগ্রস্ত হৈছে 180 জন যাত্রী কহিওয়া এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাগ্রস্ত হৈছে আমি গ্রাফিক্সৰ সহায় জনাবলৈ বিচাৰিছো ভয়ংকৰ খবৰ বুলি কব লাগিব কিয়নো এক ভয়ংকৰ দুর্ঘটনাত পতিত হৈছে এয়ার ইন্ডিয়ার বিমান 80 জন যাত্রী কহিওয়া বিমান দুর্ঘটনাগ্রস্ত হৈছে তার পিছতেই যাত্রীৰ মাজত হাহাকার লাগিছে দুর্ঘটনাত এয়ার ইন্ডিয়ার বিমানখনৰ বিস্তৰ ক্ষতি সাধন হৈছে আৰু অবতৰণৰ সময়তে দুর্ঘটনাত পতিত হৈছে এয়ার ইন্ডিয়ার বিমানখন ট্রাকৰ হৈতে যাত্রী কহিওয়া বিমানখনৰ প্রচণ্ড সংঘর্ষ তার পিছতে এতিয়া উদ্ধার করা হৈছে বিমানখনৰ যাত্রীসকলক জনাই যাবলৈ বিচাৰিছো ডাঙৰ খবৰ বুলি কব লাগিব তার পিছতেই কিন্তু যাত্রীসকলৰ মাজত হাহাকার পরিস্থিতি বিৰাজ কৰিছে আৰু সেই যিখন এয়ার ইন্ডিয়ার বিমান সেই এয়ার ইন্ডিয়ার বিমানখনত আছিল 180 জনকৈ যাত্রী দুর্ঘটনাত এয়ার ইন্ডিয়ার বিমানখনৰ বিস্তৰ ক্ষতি হৈছে অবতৰণৰ সময়তে দুর্ঘটনাত পতিত হৈছে এখন এয়ার ইন্ডিয়ার বিমান উদ্ধার করা হৈছে বিমানখনৰ যাত্রীসকলক আমি জনাই যাবলৈ চেষ্টা কৰিছো পুনে এয়ারপোর্টত সংঘটিত হৈছে এই ভয়ংকৰ ঘটনা যাত্রীসকলৰ মাজত হাহাকার লগা পরিলক্ষিত হৈছে দুর্ঘটনাত এয়ার ইন্ডিয়ার বিমানখনৰ ক্ষতি সাধন হৈছে অবতৰণ কৰিবলৈ লৈছিল সেই এয়ার ইন্ডিয়ার বিমানখন আর অবতরণের সময়তেই এতিয়া দুর্ঘটনাত পতিত হৈছে এয়ার ইন্ডিয়ার বিমানখন ট্রক ট্রাকৰ সৈতে যাত্রী কঢ়িওয়া বিমানখনৰ প্রচণ্ড সংঘর্ষ উদ্ধার করা হৈছে বিমানখনৰ যাত্রীসকলক জনাই যাবলৈ বিচাৰিছো ভয়ংকৰ ঘটনা বুলি কব লাগিব কিয়নো এতিয়া 180 জন যাত্রী কঢ়িওয়া বিমান এতিয়া দুর্ঘটনাগ্রস্ত হৈছে দুর্ঘটনাত এয়ার ইন্ডিয়ার বিমানখনৰ বিস্তৰ ক্ষতি হৈছে উদ্ধার করা হৈছে বিমানখনৰ যাত্রীসকলক আমি জনাই যাবলৈ চেষ্টা কৰিছো ভয়ংকৰ ঘটনা বুলি কব লাগিব এখন দেশতে সংঘটিত হৈছে এই ধৰণৰ ভয়ংকৰ ঘটনা 180 জন যাত্রী কহিওৱা এতিয়া বিমান দুর্ঘটনাগ্রস্ত হৈছে যাত্রীৰ মাজত হাহাকার অৱস্থাৰ সৃষ্টি হৈছে যেতিয়া সেই অবতরণ কৰিবলৈ লৈছিল এয়ার ইন্ডিয়ার সেই বিমানখন আৰু অবতৰণৰ সময়তে দুর্ঘটনাত পতিত হৈছে এয়ার ইন্ডিয়ার বিমানখন যিহেতু সেই বিমানখনত যথেষ্ট যাত্রী আছিল আর মাজত হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল মাজত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিন্তু ভাবিছে এটা কি হব বলে হয়তো ভাবিছিল তার পিছতে কিন্তু উদ্ধার করা হয়েছে বিমানখনৰ যাত্রীসকলক এক অতি ভয়ঙ্কর ঘটনা বলে কব লাগবে পুনে এয়ারপোর্টত এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে অবতরণের সময়তে দুর্ঘটনাত পতিত হয়েছে এয়ার ইন্ডিয়ার এখন বিমান ট্রক ট্রাকৰ সৈতে যাত্রী কহিওয়া বিমানৰ প্রচণ্ড সংঘর্ষ আর প্রচণ্ড সংঘর্ষ যেতিয়া হৈছিল তেতিয়াই যাত্রীসকলৰ মাজত হাহাকার পরিস্থিতিয়ে বিৰাজ কৰিছিল 180 জন যাত্রী কহিওয়া বিমান দুর্ঘটনাগ্রস্ত হৈছে জনাই যাবলৈ বিচাৰিছো ভয়ংকৰ খবৰ বুলি কব লাগিব উদ্ধার করা হৈছে বিমানখনৰ যাত্রীসকলক ইতিমধ্যে উদ্ধার করা হৈছে আমি জনাই যাবলৈ চেষ্টা কৰিছো ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে এখন দেশত এবাৰ ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে যাত্রীসকলৰ মাজত হাহাকার পরিস্থিতিয়ে বিৰাজ কৰিছে সেই যিখন বিমান সেই বিমানখনৰ 180 জন যাত্রী আছিল বুলি জানিব পৰা গৈছে আৰু সেই লোকসকলৰ মাজত তাৰ পিছতেই হাহাকার পরিস্থিতিয়ে বিৰাজ কৰিছে অবতৰণ কৰিবলৈ লৈছিল এয়ার ইন্ডিয়াৰ সেই বিমানখনে আৰু অবতৰণৰ সময়তে দুর্ঘটনাত পতিত হৈছে এয়ার ইন্ডিয়ার বিমান টক ট্রাকৰ সৈতে যাত্রী কহিওৱা বিমানখনৰ প্রচণ্ড সংঘর্ষ উদ্ধার করা হৈছে বিমানখনৰ যাত্রীসকলক জনাই যাবলৈ বিচাৰিছো ভয়ংকৰ বুলি কব লাগিব এই সমগ্র ঘটনা অতি চাঞ্চল্যকৰ কিয়নো 180 গৰাকী যাত্রী আছিল সেই দুর্ঘটনাগ্রস্ত বিমানখনত দুর্ঘটনাত এয়ার ইন্ডিয়ার বিমানখনৰ বিস্তৰ ক্ষতি সাধন হৈছে সৌভাগ্যক্রমেহে রক্ষা পৰিছে আটাইকেইগৰাকী যাত্রী তাৰ পিছতেই কিন্তু এতিয়া উদ্ধার করা হৈছে বিমানখনৰ যাত্রীসকলক এতিয়া উদ্ধার করা হৈছে আমি সবিশেষ জনাই যোৱাৰ চেষ্টা কৰিছো এটা অতি ভয়ংকৰ খবৰ বুলি কব লাগিব তথা ডাঙৰ খবৰ কিয়নো উদ্ধার করা হৈছে বিমানখনৰ যাত্রীসকলক উদ্ধার করা হৈছে টক ট্রাকৰ সৈতে যাত্রী কঢ়িওৱা বিমানৰ প্রচণ্ড সংঘর্ষ কথম পৰিহে প্ৰাণ ৰক্ষা পৰিছে আটাইকেইজন লোকৰ সমান্তৰালকৈ এক অতি ভয়ংকৰ ঘটনা বুলি কব লাগিব কিয়নো 180 জন যাত্রী কঢ়িওৱা বিমান দুর্ঘটনাগ্রস্ত হৈছে যাত্রীৰ মাজত হাহাকাৰ লাগিছে সৌভাগ্যক্রমেহে রক্ষা পৰিছে আটাইকেইগৰাকী যাত্রী ট্রক ট্রাকৰ সৈতে যাত্রী কঢ়িওৱা বিমানখনৰ প্রচণ্ড সংঘর্ষ আৰু তাৰ পিছতেই যাত্রীসকলৰ মাজত হাহাকাৰ পৰিস্থিতিয়ে বিৰাজ কৰিছিল উদ্ধাৰ কৰা হৈছে বিমানখনৰ যাত্রীসকলক।